আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন। মেঘলা আছি আপনাদের সাথে। ফ্রেশ ফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। স্ক্রিনে দেখেই বুঝে গেছেন হয়তো রেসিপিটা কি। আমার আজকের রেসিপি ফুলকো চিতই পিঠা। শীত চলে এসেছে, পিঠা খাবো না তা কি করে হয়। তো চলুন দেখে নেই চিতই পিঠার পুরো প্রসেসটা। বড় একটা বাটি নিয়ে নিয়েছি, আর মেজারমেন্ট কাপের 1 কাপ সিদ্ধ চাল নিয়ে নিয়েছি, মানে ভাতের চাল। আর নিয়েছি আমি ওই একই কাপের 1 কাপ পোলাওয়ের চাল। এখন এই বাটিতে চাল দুটোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। সারা রাত ভিজিয়ে রাখার ফলে চালটা ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আমি দেখিয়ে দিলাম। এখন একটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাও পিষে নিতে পারেন। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি, ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে। এই যে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরকম হবে টেক্সচারটা। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চামচটা দিয়ে। দিয়ে দিব আমি 1 চা চামচের মতো সয়াবিন তেল, যাতে করে পিঠাটা সফট হয়। ভালো করে নেড়ে মিশিয়ে নি। এখানে আমি সামান্য তেল আর পানি মিক্স করে নিচ্ছি। ছোট একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা 10 মিনিট ধরে আমি গরম করে নিয়েছি। এই যে আমি একটা ব্রাশের সাহায্যে কড়াইটা আমি তেল আর পানিটা দিয়ে মুছে নিলাম। একটা মেজারমেন্ট কাপের সাহায্যে আমি দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এই যে হয়ে গেছে আমার পিঠা। একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুঁচিয়ে খুঁচিয়ে পিঠাটা উঠিয়ে নিব। এই যে আমি উল্টো পিঠটা দেখিয়ে দিচ্ছি পিঠার। আরো একটি বানিয়ে নিলাম আমি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে পিঠা কড়াইতে করে দেখিয়েছি। যাদের কাছে পিঠার সাজ নেই তাদের জন্য পিঠার সাজেও আমি করে দেখাচ্ছি। আমি চুলাতে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। তেল পানিটা দিয়ে আমি একটু ভালো করে মুছে নিব, একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন আমি একে একে করে দিয়ে দিব। আমি ঢেকে রেখেছিলাম, কত সুন্দর ফুলেছে দেখেন পিঠাগুলো।
কাঁটা চামচের সাহায্যে আমি আবার এগুলো তুলে নিব। এই যে আবারও করে নিলাম আমি। আমি এখানে চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে সর্ষে বাটা বা সর্ষে চাটনি দিয়েও সার্ভ করতে পারেন, যে যেমনটা পছন্দ করেন। তো দেখে নিলেন, খুব সহজেই হয়ে গেল ফুলকচি দই পিঠা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে খুব সহজেই। আরও কিছু নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।